প্রিয় ভিউয়ার্স, স্বামী মেশ টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা শামীম এস টিভি নিয়মিতভাবে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাবো গারলের খামার। গারল পালন করে জনাব রিপন সাহেব সফল হয়েছেন। জনাব রিপন গত 3 বছর ধরে এই গারলের খামার দিয়েছেন। শুরুতেই তিনি মাত্র 11টি গারল ভারত থেকে ক্রয় করে এনেছেন। 11,000 টাকা দামে ভারত থেকে গারলগুলি ক্রয় করেছেন। এরপর তিনি বাংলাদেশ থেকে আরও 19টি গারল ক্রয় করেন, যার দাম 20,000, 25,000 ও 30,000 টাকা দামে ক্রয় করেন। এরপর তিনি 30টি গারল দিয়েই পালন শুরু করেন। জনাব রিপন সাহেব গারল পালন করে যে স্বাবলম্বী হওয়া যায় সেটাই তিনি দেখিয়ে দিয়েছেন। উত্তরা দিয়াবাড়িতে একটি বাড়ির নিচে শুরুতে তিনি গারল পালন শুরু করেন। বর্তমানে তিনি এই গারল পালনের জন্য একটি শেড নির্মাণ করে সেখানে তিনি 230টি গারল পালন করতেছেন। কীভাবে তিনি এই গারল পালন করেন এবং সফলতার মুখ দেখিয়েছেন এবং দেখছেন এ বিষয়ে এবার জানব এই গারল খামারের মালিক জনাব রিপন সাহেবের কাছে। চলুন ভিউয়ার্স, তাহলে শুনি তার কাছ থেকে কীভাবে তিনি এই গারল পালন করে সফল হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, চলুন কথা বলি এই গারলের মালিকের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনার নাম কি? মোহাম্মদ রিপন। মোহাম্মদ রিপন, এই গারল কীভাবে পালন শুরু করলেন? কীভাবে পালন শুরু করলাম? ব্যবসার জন্যই শুরু করছি। ব্যবসার জন্য? জি। শুরুতে কয়টা গারল কিনছিলেন? 30টা। 30টা? তো কোথা থেকে সংগ্রহ করছেন? ইন্ডিয়া থেকে করছি, কিছু বাংলাদেশ থেকেও করছি। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে আনতে কীরকম খরচ পড়ছে, কত দাম নিয়ে? ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আপনার, তখন আমি বাচ্চায় নিয়ে আসছিলাম 8,000 করে। 8,000 করে? জি। আর বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে নিয়েছি, বড় ছিল ওইখানে, বড়গুলা নিয়ে আসছিলাম। কত করে? 13,000, 14,000 করে। 30টা শুরু করছিল। এখন বর্তমানে আপনার গারল কতগুলো আছে? 220টা আছে। 220টা? জি। কত বছর হলো এই খামারটি আপনার? 3.5 বছর। 3.5 বছর। আপনি গারল কি বিক্রি করেন? জি, বিক্রি করি। কাদের কাছে বিক্রি করেন গারল? খামারিদের কাছে। খামারিরা কিনে নেয়? জি। কেন, তারা কি খামার করতেছে? খামার করতেছে। কত করে বিক্রি করেন? বাচ্চা বিক্রি করি 6 মাসের 8 থেকে 10,000 টাকা। 6 মাসে 8 থেকে 10,000। আর বড় জায়গায় এসে? বড়গুলো আপনার সাইজ বুঝা সর্বনিম্ন 16,000 টাকা। 16,000 টাকা? এই গারলে কি খাবার দেন আপনি? শুধু ঘাস খাই। শুধু ঘাস খাওয়ায়? অন্য দানাদার খাবার খাওয়ান না? দানাদার খাবার বলতে যেগুলো শরীরে একটু দুর্বল মনে করি ওগুলো দিই, সবগুলো দিই না। সবগুলোকে দেন না? আচ্ছা, এর চিকিৎসা কি করেন? চিকিৎসাটা কীরকম? চিকিৎসা এখন রোগ বালাই যা হয় ওই হিসাবে চিকিৎসা করি। কী রোগ হয় এদের? জ্বর হয়, পাতলা পায়খানা হয়, পিপিআর হয়। পিপিআর ভ্যাকসিন করি বছরে 3 বার। ভ্যাকসিন দেন? ভ্যাকসিন কতদিন পর পর দিতে হয় এগুলি? এগুলো আমি বছরে 3 বার করি, 4 মাস পর পর। 4 মাস পর পর? বছরে একবার দিলেও চলে। একবার দিলেও চলে? জি। এমনি নর্মালি কোনো সমস্যা হয় কিনা এদের? নর্মালি কি সমস্যা? নর্মালি আর কোনো সমস্যা তো দেখি না। সমস্যা দেখেন না? জি না। আচ্ছা, এই যে ঘরে যে ঘরটি রাখেন, সে ঘরে কিভাবে এই মানে এর শুকনা বা আপনারা দেখলাম তো পাটাতনের ঘর, এইটা কেন দিয়েছেন? এটা উঁচা থাকলে তো পড়সা পায়খানাটা নিচে পড়ে যায়, এটা শরীরে লাগে না। আর এটা দেখা যাচ্ছে নিচে ফুলুরে থাকলে দেখা যাচ্ছে পড়সা পায়খানা একদম ছানা ছানা করে ফেলে, শরীরে মাইকে ফেলে, তখন তো অসুখ বলার অসুখ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই? আর এর ভবিষ্যৎ, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে সামনে বড় করে করার চিন্তা ভাবনা আছে। আর বড় করার চিন্তা আছে? 2,000-এর মতো বেড়া থাকবে। 2,000? জি। আপনার টার্গেট আছে যে আপনি 2,000-এর খামার দিবেন? জি। আচ্ছা, এই 2,000 যদি খামার করতে আপনি কি করতে হবে আপনি মনে করেন? 2,000 খামার করতে এখন দেখা গেছে জায়গাও লাগবে, টাকাও লাগবে। আপনি জায়গা নাই? জি। আচ্ছা, এই যদি মানে অন্য কোনো উদ্যোক্তা এই খামার করতে চায় তাদের কী করণীয়, কীভাবে শুরু করতে পারবে? এখন প্রথম অবস্থায় ছোটো করে করতে পারে, ছোটো করে করে পরে আস্তে আস্তে যদি ওইরকম বুঝে ফেলে তো বড় করবে।
এর মানে মার্কেট ভ্যালু চাহিদাটা কি, মানে কি মাংস ভ্যালু? এটা মাংসের তো চাহিদা আছে অনেক। মাংসের কিরকম চাহিদা? মাংসের অনেক চাহিদা বাংলাদেশে তো, মাংসের ভালো চাহিদা। কত করে কেজি বিক্রি হয় মাংস? 800 টাকা। 800 টাকা করে বাজারে বিক্রি হয়? জি। এটা কারা মানে ক্রেতা কারা এখন? এটা কারা এখন? তো আমাদের খামারিরাই শুধু নিয়ে যাচ্ছে, এখন তো আর মাংস হিসাবে এখন আমরা সেল করি না। মাংস হিসাবে এখন বাজার ওইভাবে মার্কেট পাইনি? জি না। আপনি মার্কেট পাবে বলে আপনি মনে হয়? জি অবশ্যই পাবে। এটা মানে ছাগলের চেয়ে বা ভেড়ার চেয়ে এরা কি মানে পার্থক্য আছে নাকি একই রকম? এটা আপনার ছাগলের চেয়ে এটার মাংসের টেস্টি বেশি, টেস্ট বেশি, পুষ্টিগুণ তো অনেক বেশি, পুষ্টিগুণ বেশি। আচ্ছা, একটা ছাগলে কত কেজি মাংস হয় আপনার? এই ভেড়ার, ভেড়ার তো না গারল আর কি? জি খাসিগুলা 40-50 কেজি হয়ে থাকে। 40-50 কেজি? জি। মানে পার কেজি কত বিক্রি হয় মার্কেটে এখন? 800 টাকা। 800 টাকা? জি। মানে এই গারলের আপনার খরচ কিরকম? এদের আমার তো এখানে খরচ কম। খরচ কম কেন? আমি শুধু মাঠে চড়াই খাওয়াই। ও, মাঠে ঘাস খাওয়ান, এই জন্য খাদ্য খরচটা খুব কম? জি। না কেউ যদি মনে করো সবাই তো এরকম মাঠ পাওয়া যাবে না, তারা কি করবে? তাহলে ওই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? সাইলেজ খাওয়াইতে পারবে, এগুলো খড় খায়, ধানের যে খড় আছে খড় বা ভুষি এগুলো দিয়ে ফলতে পারে। মার্কেটে যে দানাদার খাবার পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারবে? জি। আচ্ছা, এর পরিচর্যা গোসল কিভাবে করেন ভাই, কয় পরিষ্কার রাখার জন্য? আমি তো সপ্তাহে 3 দিন গোসল করাই করাই থাকি। 3 দিন? রিপন ভাই, আচ্ছা এই যে গারলের মানে একটি বাচ্চা মানে বছরে কয়বার বাচ্চা হয় এদের? মানে গাভীন হয় কতবার বছরে? বছরে 2 বার বাচ্চা হয়। 2 বার বাচ্চা দিবে? এরা একটা গারলে কয়টি করে বাচ্চা দেয়? একটা থেকে একের অধিক বাচ্চা দিয়ে থাকে। একের অধিক মানে কয়টা পর্যন্ত হয়? 3টা পর্যন্ত হয়। 3টা পর্যন্ত হয়? জি। ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার! আরিফ, আরিফ! গরু দিয়ে রাখছে, গরু গাছ খায় না, দেখেন এগুলো সব খাই ফেলবে। আমি তো সব কিছু দেওয়া নেই এখানে। আচ্ছা রাখো।
গরম।